বিরতি। আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না, বাংলাদেশের আসতে পারেননি বা অনেকে আসার জন্য আগ্রহী আপনারা আসেননি, আমার একটাই অনুরোধ রইল আপনারা অবশ্যই অবশ্যই এখানে আসবেন এবং এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করবেন। যাই হোক বন্ধুরা, আমরা টিম ফটোলারের চারজন, আমার সাথে আছে আমার তন্ময় ভাই, আছে শাহরিয়ার মৃদুল, আরও আছে নাফিস ভাই, যিনি এই ক্যামেরার পিছনে রয়েছে, আমি তাকে দেখাবো। যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে আমি দেখাবো আপনাদেরকে আমার টিম মেম্বারকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের শাহরিয়ার ভাই। শাহরিয়ার ভাই, আপনার অনুভূতিটা এখন কেমন? ভাইয়া এইদিকে ভাইয়া, হ্যালো প্লিজ। অনুভূতিও পাগল হয়ে গেছে। যাই হোক তন্ময় ভাই, আমি আপনার কাছে কিছু শুনতে যাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা সবাইকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে। আসলে বিষয় প্রকাশ করার মানে কী বলবো, মানে অস্থির হয়ে গেছে জায়গাটা থেকে, বুঝাইতে বলতে পারবো না জায়গাটা কত সুন্দর। আপনারা যারা পারেন ইনশাল্লাহ অবশ্যই এটা ঘুরে যাবেন। ধন্যবাদ ভাই। বন্ধুরা, আসলেই এর সৌন্দর্য অনেক অনেক উপভোগ্য। দেখতে পাচ্ছেন সাগর। শাহরিয়ার ভাই, শাহরিয়ার ভাই, এই যে হচ্ছে এই যে শাহরিয়ার, আজকে আমাদের উদ্দেশ্য ছিল টেকনাপ পর্যন্তই, যার কারণে এই শাহপুরের দ্বীপ আসা। সে শাহরিয়ার ভাই, আমি তার অনুভূতি জানতে চাচ্ছি। আমাদের আজকে আসলাম এত দূরে শাহপুরের দ্বীপ, যেটা বাংলাদেশের শেষ প্রান্ত। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ভিউ, বাম পাশে হলে গিয়ে আমাদের দেশ আর ডান পাশে হলে গিয়ে সমুদ্র, একটু দেখার বিশেষ মাত্রা খুবই সুন্দর শেষ প্রান্ত। এবং সবচেয়ে থেকে ভালো লেগেছে যে বিষয়টা, খুবই মানে কঠোর পরিশ্রমের বিনিময়ে আমাদের এখানে আসা, কারণ 16 ঘন্টা জার্নি করার পরে শুধু একটা ড্রেস নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে সাথে সাথে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিলাম। টেকনাফ থেকে সেখান থেকে সব কাজ শেষ করে আমরা শাহপুরের দ্বীপ, যেটা নাকি বাংলাদেশের শেষ প্রান্ত। এবং আপনি যদি দেখতে পারেন ওই যে ওই বাম সাইডে দেখেন, বাম সাইডে দেখেন সেদিকে যাই হোক, আমরা অনেক এনজয় করেছি, অনেক আমাদের সবকিছু সফলভাবে কমপ্লিট হয়েছে। যাই হোক বন্ধুরা, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেহেতু আমাদের ট্যুরটা সফলভাবে কমপ্লিট করে আমরা সহি সালামতে আমরা সব থেকে বিশেষ জিনিস হলো গিয়ে আমরা দেখেছি অনেকজনে আসে। মেইন ড্রাইভ সাধারণত ইয়া করে যে একটা ঘোরার জায়গা, আমি সুন্দর মতন ঘুরবো আনন্দ করবো, কিন্তু একটা জিনিস আমরা রাইডাররা মাথায় রাখি না, যেটা হচ্ছে আমরা এত দূরে আসি হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট যদি কখনো হয়ে যায়, আমাদের তো হেলমেট এবং কিছু প্রোটেকশনে তো পরে আসা উচিত। এজন্য ইয়েস অবশ্যই দিস ইজ দ্য থিং, আনন্দের সাথে কখনো যাব না কোনো একটা দুর্ঘটনা হলো। হ্যাঁ অবশ্যই।